السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. তানভীর আহমেদ প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন জিলহজ মাসের তাকবীর কখন থেকে পাঠ করা উচিত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। জিলহজ মাসের তাকবীর পাঠের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে ওরা কল্যাণ লাভ করে এবং নির্দিষ্ট জানা দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে। পশু হতে তিনি তাদেরকে যে উপকরণ দান করেছেন তার উপরে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ ব্যাখ্যাকার বলেছেন নির্দিষ্ট জানা দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট জানা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সহিহ বুখারী মূল ভলিউম দ্বিতীয় খণ্ড 457 পৃষ্ঠে রয়েছে। তো এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় এই ব্যাখ্যা থেকে যে জিলহজের প্রথম 10 দিনের মধ্য থেকেই বেশি বেশি তাকবীর পাঠ করা শুরু করতে হবে। মূলত আমরা জানি যে ঈদুল আজহার দিন ফজরের সালাতের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হয়। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু এই যে গত 10 দিন যাবে জিলহজ মাসের, এই 10 দিনেও বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে, যেহেতু কোরআনের আয়াত এবং ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা দ্বারা এটাই প্রমাণিত হয়েছে। সুতরাং তাকবীর পাঠ করতে হবে যথাসাধ্য, বিশেষ করে যে তাকবীর আমরা ঈদের দিন পাঠ করে থাকি, এই তাকবীর পাঠ করতে হবে রাস্তাতে হোক, বাজারে হোক, মসজিদে হোক, যে কোনো জায়গায় হতে পারে, চুপি চুপি হোক, জোরে জোরে হোক। জোরে জোরে পড়ার বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরুষদের জন্য, তবে মহিলারা চুপি চুপেই তাকবীরগুলো পাঠ করতে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ঘোষণা করবে। এটাই হচ্ছে এই 10 দিনের বেশ কিছু আমলের মধ্যে অন্যতম একটি আমল। আল্লাহ আমাদেরকে এই আমলটি করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।